السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যে যেখানে বসে এসএটিভির অনন্য আয়োজন মাহে রমাদান শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান বিশ্বাস বিল্ডার্স প্রেজেন্স কাবার পথে দেখছেন সুদূর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর 7 কিলোমিটার দূরে আল জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারার প্রান্ত থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই সেই মদিনা ইউনিভার্সিটির পানির ফোয়ারা, তার ঠিক অপোজিটে রয়েছে সে 1962 সালে মোতাবেক 1381 হিজরিতে প্রতিষ্ঠিত এই মদিনা ইউনিভার্সিটি। এটি ইসলামিক ইউনিভার্সিটি নামে খ্যাত। এখানে বিশ্বের প্রায় 183টি দেশের 27,000 ছাত্র পড়াশোনা করছেন। এর মধ্যে বাংলাদেশের প্রায় 200 ছাত্র এখানে অধ্যাপনা করছেন এবং তাদের অধিকাংশই তারা প্রত্যেকেই কোরআন এবং সুন্নার সঠিক জ্ঞান এবং সঠিক আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছেন। এখান থেকে শিক্ষা আর দীক্ষায় দীক্ষিত হয়ে তারা বাংলাদেশ সহকারে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দীনের তাবলিগের কাজে তারা নিয়োজিত হয়ে পড়েন। দর্শক, আজ আমরা চেষ্টা করব সেই ইউনিভার্সিটির কিছু ইনার এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। চলুন দর্শক, আমরা ইউনিভার্সিটির দিকে আস্তে আস্তে এগিয়ে চলি। দর্শক, এই সকল ছাত্রাবাসে বিশ্বের প্রায় 183টি দেশের প্রায় 27,000 স্টুডেন্টস এখানে রেসিডেন্সিয়াল সুযোগ সুবিধা গ্রহণ করছেন এবং তারা এখানে থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই পথ অবলম্বন করে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়ছেন। এখানে আসলে যারা বলা বাহুল্য দর্শক, সৌদিয়ান যারা আছেন, সৌদি বংশোদ্ভূত বা এই দেশের যারা জন্মগ্রহণ করেন বা ন্যাশনাল, তারা আসলে এই সকল ভবনে থাকেন না। মূলত বাংলাদেশ সহ বিশ্বের আরও প্রায় 182টি দেশের ছাত্ররা এখানে অবস্থান করে আর দীনই শিক্ষা গ্রহণ করে থাকেন। দর্শক, যেই ছাত্রাবাসটি দেখতে পাচ্ছেন, এই ছাত্রাবাসটি প্রায় 60 বছর পুরানো একটি ছাত্রাবাস। এই ছাত্রাবাসটি এখনও ব্যবহৃত হচ্ছে বিদেশি ছাত্রদের ব্যবহারের জন্য। দর্শক, আমার পেছনে যে ভবনগুলি দেখতে পাচ্ছেন, এই ভবনগুলি নতুন করে নির্মিত হচ্ছে বিদেশি ছাত্র যারা আছেন তাদের আবাসনের জন্যে। এই ভবনগুলিতে আমাদের বাংলাদেশের প্রায় 200-এর উপরে ছাত্র এখানে বসবাস করছেন আর তারা দৈনিক এবং নিয়ত ইসলাম এবং দীনের শিক্ষা নিয়ে চার দেশে তারা দেশে দেশে ছড়িয়ে পড়ছেন। এই সেই ভবন যেই ভবনগুলি বর্তমান কর্তৃপক্ষ এগুলিকে নতুন করে নির্মাণ করছেন। দর্শক, আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই ভবনগুলির ভিতরকার অবস্থা কেমন এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি ভাইয়েরা এখানে কীভাবে অবস্থান করেন। চলুন দর্শক। দর্শক, এই মুহূর্তে আমি যেই অফিস থেকে বের হচ্ছি এটি অন্য কোনো অফিস নয়। এই অফিসটি ব্যবহৃত হচ্ছে যে সকল নন রেসিডেন্ট সৌদি আরবিয়ান যারা এখানে পড়াশোনায় ব্যস্ত আছেন, তারা যখন এইখানে ইউনিভার্সিটি যখন তাদের ভ্যাকেশনে যায়, ছুটিতে যায়, তখন এই সকল ছাত্ররা যারা তাদের মা বাবা আত্মীয় স্বজনকে রেখে এখানে বছরের পর বছর পড়ে থাকে, সেই সকল ছাত্ররা তখন ছুটির সময় এই অফিসে এসে তারা জমায়েত হয়। কারণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে প্রায় 3টি ট্রাভেলিং এজেন্সিকে এখানকার কর্তৃপক্ষ প্রতিস্থাপন করেছেন, তারা এখানে অফিস বা শাখা খুলেছেন। তার কারণ হচ্ছে, এই ক্যাম্পাসের ভিতরেই ওই ছাত্রদের তাদের দেশে গমনাগমনের জন্য ভিসা প্রসেসিং এবং টিকিটিংয়ের ব্যবস্থা এখান থেকেই করা হয়ে থাকে। দর্শক, আমরা এবার ভিতরে একটু ইন লুকটা আমরা একটু দেখে নেব।
দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি এদারাতুস সফর ভবনের পাশে। যে এদারাতুস সফর ভবনটি এই জন্যে ব্যবহৃত হয় যে যখন ছুটির সময় হয় তখন ছাত্ররা তাদের নিজ স্বদেশে ফিরে যাবার জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে টিকিট এবং ট্রাভেলিং সেই ভিসা সংগ্রহ করে তারপরে তারা নিজেদের মাতৃভূমিতে তারা ফিরে যান। আবার কিছুদিন পরে ছুটি শেষ করে আবার ফিরে আসেন দর্শক। এখন আমি যেই বাগানটিতে দাঁড়িয়ে আছি এই বাগানটি হচ্ছে একটি খেজুরের বাগান, আর এই বাগানটি অবস্থান নিয়েছে এটি সেই মদিনাতুল মুনাওয়ারা ইসলামিক ইউনিভার্সিটির ঠিক মিডল সেন্টারে। এই খেজুর বলা বাহুল্য দর্শক, এই খেজুর হচ্ছে এই মদিনার একটা ঐতিহ্য যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত হাত এবং তার দোয়া এবং তার মুবারক পায়ের কদমের চিহ্নের কারণেই এই বরকতময় খেজুর আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছে খেজুরও ঝুলছে। দর্শক, আমি যেই ভবনটি থেকে নিচের দিকে নেমে আসছি এই ভবনটিকে বলা হয় ইমাদাতুস শুউনিত তুল্লাব। এই ভবনটি হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্সদের কাজে ব্যবহৃত হয়। আর এই ভবনের পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, প্রতি বছর সারা বিশ্ব থেকে, বিশ্বের আনাচে কানাচ থেকে হায়ার ডিগ্রির জন্য যে সকল ছাত্ররা অ্যাপ্লিকেশন করে তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করার পর এই ভবন থেকেই তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী, তাদের গ্রেডিং অনুযায়ী তাদেরকে এখান থেকে সিলেক্ট করা হয়, এই ইউনিভার্সিটির পড়ার জন্য তাদেরকে যোগ্য করে তোলা হয়। দর্শক, এই হচ্ছে বাস আল জামিয়া আল ইসলামিয়ার ইসলামিক ইউনিভার্সিটির। এই বাসগুলি ব্যবহৃত হয় ছাত্রদেরকে এখান থেকে বিভিন্ন জায়গায় আনা নেয়া করার জন্যে। তাদেরকে প্রতিদিন মসজিদে হারাম অর্থাৎ মসজিদে নববীতে প্রতিদিন তাদেরকে সে জিয়ারার উদ্দেশ্যে এখান থেকে পাঠানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1, 2, 3, 4, 5টি বাস এখানে এই মুহূর্তে স্ট্যান্ডে আছে, কিন্তু আমরা এখানকার স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি প্রায় অর্ধ শতাধিকের উপরে বাস এখানে আছে, যে বাসগুলি ছাত্রদেরকে প্রতিদিন দুই বেলা মসজিদে হারামে নিয়ে যাওয়া হয় জিয়ারাতের উদ্দেশ্যে। এবং শুধু তাই নয়, এখানে অনেকগুলি প্রাইভেট কার আছে, প্রায় শতাধিকের উপরে প্রাইভেট কার আছে। যে প্রাইভেট কারগুলি ব্যবহার করা হচ্ছে এখানকার যেই সকল স্টুডেন্ট যারা হ্যান্ডিক্যাপ, যেই সকল স্টুডেন্ট যা তারা মাজুর, যেই সকল স্টুডেন্ট তারা শারীরিকভাবে অক্ষম চলতে পারে না, ওই সকল ছাত্রদেরকে তাদের বিভিন্ন বাড়ি থেকে দূর দূরান্ত থেকে নিয়ে আসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলস করানোর উদ্দেশ্যে এই গাড়িগুলি ব্যবহার করা হয়। দর্শক, ইসলামী হুকুমত যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এখন আমরা সেই ভিত্তির কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একটি ফ্যাকাল্টি দেখতে পাচ্ছি, যেটাকে আরবি অক্ষরে কুল্লিয়াতুস শরিয়া বলা হয় অর্থাৎ ইসলামিক ল ফ্যাকাল্টি। বলা বাহুল্য এখানে প্রায় 6টির উপরে ফ্যাকাল্টি রয়েছে, তন্মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি ফ্যাকাল্টি হচ্ছে এটি। সারা বিশ্ব কীভাবে পরিচালিত হবে, কীভাবে ইসলামী হুকুমত বাস্তবায়িত হবে, কীভাবে আল কোরআনের প্রত্যেকটা প্রিন্সিপালকে মানুষ ইমপ্লিমেন্ট করবে তাদের বাস্তবিক জীবনে থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সেই সকল শিক্ষা আর দীক্ষা এখান থেকে দেওয়া হয়। দর্শক, ইসলাম কখনোই খেলাধুলা আনন্দ বিনোদনকে অস্বীকার করেনি বা নেগলেক্ট করেনি, তবে সেই খেলাধুলা হওয়া চাই শরীয়ত অনুযায়ী, ইসলামী শরিয়া মোতাবেক এবং শরীয়ত বিবর্জিত নয়। ঠিক এমনই একটি খেলাধুলা বা আনন্দ বিনোদনের স্থানে এখন আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, যেই বিনোদনের স্পটটির নাম হচ্ছে দিওয়ানিয়া আল আদিয়া। এখানে এই ইউনিভার্সিটি প্রায় 6টির উপরে ক্লাব তারা এখানে জমায়েত হন এবং এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন খেলাধুলাগুলি কীভাবে ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত হবে। আমরা
আল আন্দি আত্তুল্লাবিয়ার ব্যাপারে, অর্থাৎ স্টুডেন্টস ক্লাবের ব্যাপারে, যে স্টুডেন্টস ক্লাবের নিজেদের সুপারভিশনের মাধ্যমে এই ইউনিভার্সিটির প্রায় 183টি দেশের সমন্বয়ে গঠিত যে সকল ছাত্ররা এখানে অধ্যয়নরত, তাদের মধ্য থেকে মুমতাজ যারা এক্সেলেন্ট, সবচেয়ে ভালো, যারা স্কোর করেন সব দিক থেকে, পড়াশোনা, খেলাধুলা, অন্যান্য যাবতীয় দিক থেকে যারা এক্সেলেন্টের পর্যায়ে আসে, তাদেরকে প্রতি বছর এই ক্লাবগুলির আন্ডারে পুরস্কৃত করা হয়। আমার দেখতে পাচ্ছেন হাতের ডানে এবং বাঁয়ে দুইটি পুরস্কারের গাড়ি এখানে রাখা হয়েছে, যাই যিনি ফার্স্ট হবেন সম্মিলিতভাবে এবং সেকেন্ড হবেন সম্মিলিতভাবে সকল ছাত্রের মধ্যে, তাদেরকে এই দুইটি গাড়ি দিয়ে পুরস্কৃত করা হয়ে থাকে। দর্শক, এমনটি বছরের পর বছর এভাবে পরিক্রমা চলতে থাকে। আল মাকতাবাতুল মারকাজিয়ার সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এটি হচ্ছে এই ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি। আমরা এখন চেষ্টা করব এই ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে আপনাদেরকে নিয়ে যেতে। দর্শক, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যদি সুন্দর হয়, তাহলে সেই ইউনিভার্সিটি বা সেই প্রতিষ্ঠানের শিক্ষার ব্যবস্থাও হবে তত উন্নত। আপনার নাম? মুহিউদ্দিন ফারুকি। তো আপনার দেশের বাড়ি কোথায়? ঝিনাইদহ। ঝিনাইদহ। আপনি কত বছর ধরে এখানে পড়াশোনায় আছেন? সপ্তম বর্ষে আছি, আরবি ভাষা ও সাহিত্যে এমফিল গবেষণা করছি। ফিল্ড গবেষণা করছেন। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত এই ইসলামিক ইউনিভার্সিটিকে ঘুরে ঘুরে দেখেছি। এই ইউনিভার্সিটিতে আপনি এমফিল গবেষণা করতে, আপনার স্মৃতিপটে কী কী বিষয় এখানে ধরা পড়ে যেগুলি আমাদের দেশের যারা এই মুহূর্তে মিডিয়া দেখছেন তাদের জন্য উপকারে আসবে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিভার্সিটির পরিবেশগত বিষয় এবং ছাত্র নিরাপত্তা। এখন বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রদের যে অনিরাপত্তায় ছাত্ররা ভোগে, সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে সমস্ত দেশের ছাত্ররাই, আপনি কিছুক্ষণ আগেও শুনেছেন যে এখানে প্রায় 183টি দেশের ছাত্র পড়াশোনা করে, সকল দেশের ছাত্ররা খুব নিরাপত্তার সাথে খুব ভালোভাবে এখানে পড়াশোনা করছেন এবং উচ্চতর পড়াশোনা করেই তারা তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে। জি ধন্যবাদ। এখানে যে সকল প্রবাসী ভাইয়েরা এখানে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা ইচ্ছুক তাদের বলবো যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে পরিক্রমা আছে, পর্যায়গুলো আছে, সেগুলো যারা ইউনিভার্সিটিতে এখন বর্তমানে আছে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে সেই অনুযায়ী তাদের কাগজপত্র এবং প্রয়োজনীয় যে সমস্ত বিষয়ে প্রয়োজন হয় সেগুলো তারা সাবমিট করবে। আর এই জন্য আরেকটা বড় বিষয় হচ্ছে যে মদিনা ইউনিভার্সিটির মতো একটি পবিত্র জায়গা এবং একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এখানে ভর্তি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। উচ্চশিক্ষার জন্য যারা অত্যন্ত আগ্রহী তারা হতে পারে, তাদের এই মুহূর্তে মনে সে আবেগ জেগে উঠতে পারে যে সে এই ইউনিভার্সিটির একজন ছাত্র হয়ে ধন্য হবেন কিনা। যদি এমনটা ইন্টেনশন আপনার থাকে, তাহলে আপনার ভর্তি প্রক্রিয়াটা আমরা একটু বলে দিচ্ছি। আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে www.admission.iu.edu.sa এই অ্যাড্রেসে আপনাকে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই কিছু কথা, আপনাকে কিছু সারপ্লাস ডকুমেন্টস আপনাকে তার সাথে সাবমিট করতে হবে। তার মধ্যে রয়েছে আপনার তাজকিয়াত থাকতে হবে, ইসলামিক পার্সোনালসের কিছু সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হতে পারে, এবং আপনার এডুকেশনের মার্কস যত হাই হবে আপনি ততই স্কোরিংয়ে এগিয়ে থাকবেন। এইভাবেই অনলাইনের মাধ্যমে প্রত্যেক বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে এখানকার ছাত্ররা অ্যাপ্লিকেশন করে এবং অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তাদের মেধা অনুযায়ী তাদেরকে এখান থেকে পড়ার জন্য অনুমোদন দেয়া হয়। আমাদেরও উচিত হবে আমাদের সন্তানগুলিকে এভাবে দিনই জ্ঞানে উদ্বুদ্ধ করে তোলা, দিনই শিক্ষায় শিক্ষিত করে পরকালকে নিশ্চিত করা। এই হোক মাহে রমাদানের শিক্ষা, এই রইল আমাদের প্রত্যাশা।